হংকমে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে চোটের কারণে লিওনেল মেসিকে খেলাননি ইন্টার মিয়ামির কোচ। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনকে না খেলানোয় দর্শকরা হয়েছেন চরম হতাশ, উগড়ে দিয়েছেন নিজেদের ক্ষোভ। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে দেশটির সরকারও। এবার মেসিকে না খেলানোর জন্য ক্ষমা চেয়েছে ইন্টার মিয়ামি। বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, আমাদের দৃঢ় ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা তাদের খেলাতে পারিনি। আমরা বুঝতে পেরেছি যে রোববারের ম্যাচে লিওনেল মেসি এবং লুই সুয়ারেজের অনুপস্থিতিতে সবাই হতাশ হয়েছে। আমরা দুঃখিত যে দুই খেলোয়াড় অংশ নিতে পারেনি। আমরা এটাও স্বীকার করি যে দেরিতে সিদ্ধান্ত নেওয়া আমাদের হংকং সমর্থক ও ইভেন্ট আয়োজক টেটলার এশিয়ার মধ্যে হতাশা সৃষ্টি করেছে। আমরা এটা প্রকাশ করার প্রয়োজন মনে করি যে দুর্ভাগ্যবশত ইঞ্জুরি খেলার একটি অংশ। আমাদের খেলোয়াড়ের স্বাস্থ্যকে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।